আমি কার জন্য আমার ফ্যামিলির জন্য গেছি নাকি আমার ছেলে মেয়ের জন্য গেছি, কিন্তু দেখা গেলো কি তিন বছরে আমার তো টাকা টুকা নিয়া তা আমার শাশুড়ি বললো কি আমি তো আমার মেয়েকে আর কেন বিয়ে দিয়েছি। ঠিক আছে, কেন আমার টাকা টুকা কোথায়, আমার ডিভোর্সের কাগজ কোথায়, তারা আর কিছু আর জবাব নাই। আমার ঘরের সমস্ত জিনিস যা আছে সব খাট টাট যা আছে, তিনটা ফ্যান যা এভরিথিং যা আছে কাগজপত্র সব কিছু নিয়ে গেছে। কে নিছে? এটা ওই স্বামীর মিয়া কামাল মিয়া, মেয়ের ভাই জয়নাল মিয়া এবং হের দুই ভাইয়ের বউ কামাল মিয়ার বউ, এটা রাত্রেবেলা সব যা আছে ঘরের সমস্ত জিনিস নিয়ে গেছে। আমার সৌদি আরব আপনি কেন গিয়েছিলেন? গাইছে হয়তো আমার ফ্যামিলির জন্য গেছি। আচ্ছা, আমার মেয়ে তুলসীবতি পরে টাকা পয়সা পাঠাতেন বাড়িতে, টাকা পয়সা প্রতি মাসে 22,000 20,000 প্রতি মাসে, তিন বছর আমাদের টাকা নিছে, তিন বছর টাকা নিয়ে আমার বাড়িতে। এখন আপনার মিসেস কোথায়? মিসেস তো কোনো খবর নাই, আমি দুই মাস তাদের বাড়িতে গেছি, তার মা জিজ্ঞাসা করছি, তার মা আমি তো আমার মায়ের আর কোনো বিয়ে দিয়েছি, এবং আমি যা জানি সে ছেড়ে অপহরণ করে নিয়ে গেছে। কে নিছে? স্বামীন মিয়া একজন আছে, ইয়াদের বাড়ি মসজিদের জয়পুর মসজিদের দক্ষিণ দিকে বাড়ি, সে নাকি মাফিয়া, যে মাফিয়া তারা অপহরণ করে নিয়ে গেছে। থানাতে বিষয়ে কোনো কেস টেস করছে? আমি তো আগে তো এটা প্রচার করতে হবে, তারপর আমি থানার জানাবো। পাড়া প্রতিবেশী এখানে ক্লাবে জানিয়েছেন বিষয়টা? এটা মোটামুটি যা আছে এভরিথিং রাজনগর জয়পুর সবাই জানে। কি বলেছে ওরা? হ্যাঁ, তারা কইছে তুমি আগে প্রচার করো, তারপর তুমি স্টেট। এখন আপনি কি চান সরকার? আমি ন্যায্য বিচার চাই, আমার টাকা পয়সা বা আমার ঘরের জিনিসপত্র আমি কীভাবে ফাইতারি। হ্যাঁ, এটাই আপনাদের কাছে আমার আবেদন থাকবো, এবং ডিভোর্স না দেওয়া কী করে বিয়ে করে কঠিনিস। আপনার সন্তান ছিল? আছে। কত বছরের? ওই তো 7-এ পড়তো, আমি জন্ম গেছি। আপনার মিসেসের নাম কি? এমনি হলো কাগজে পত্র হালিমা বেগম, আর ব্যাগটা হলো সাবিনা। আপনার নাম? আমার নাম লিটন মিয়া, বাড়ি জয়পুর। আচ্ছা, কী করেন আপনি? আমি গাড়ি চালাই, আমার পেশা হলো গাড়ি। কতদিন হয়েছে আপনার মিসেস গেছে? আপনার 2021-এর লাস্টে দিয়ে। আপনি এতদিন সৌদি আরবে ছিলেন? আমি সৌদি আরব ছিলাম, আমি সামনে মাসে আসছি, এসে দেখলেন যে আপনার মিসেস নেই। মিসেস নাই, আমার ঘর কিছু নাই, আমি যে ঘুমামো যে আমার ঘুমানোর অব্দি একটা বিছনা নাই, আমার দুইটা খাট তিনটা ফ্যান আলমারি কাগজপত্র কিছু নাই, আমার সব লেগে গেছে যা আছে এভরিথিং। কে নিছে? এইটা হলো স্বামীর মিয়া কামাল মিয়া জয়নাল মিয়া বিউটি বেগম, আর হলো হাজারা এর মা, এই হালিমের মা কামাল জনের এর মা উল্লো আমার ঠেয়ার দেয় বিউটি বেগম, আর হের বড় ভাইয়ের বউ। কাল সৌদি আরব গেছি গাড়ি চালানোর জন্য আমার ফ্যামিলির জন্য, তো এবার 2,000 আমি ওখানে কাজ করি গাড়ি চালাই, এবং মালিকে যা যা কো তা কাজ করতে লাগে, কার জন্য আমার ফ্যামিলির জন্য আমি গিয়েছি সৌদি আরবে। এবং 2021-এ 7 মাসে আমার শাশুড়ি কো আমার মেয়েতে আরেক কোনো বিয়ে দিয়েছি, কিন্তু আমার 3 বছরের টাকা নিয়ে ভাগছে,
এবং আমার ঘরের সমস্ত জিনিস যা আছে কিচ্ছু রাখছে না বলে আমি যে ঘুমামু এই জিনিসটা আমার নাই আমার ঘরে এবং নিচেতে মস্তান সামিন মিয়া হ্যাঁ হে আমার বড় হুসলাই আসলে বাগায় লয়ে গেছে আমার টাকা টুকা সকারে এবং আমি আমি যখন দেশে আইলাম এই মানে রানিং মাসে আমারে হের কামাল মিয়া জোনাল মিয়ার মা এবং কামাল মিয়ার বউ আমার কো আমি যদি কোনো সাংবাদিক বা পুলিশে যাই আমার গুলি করে মেরে নেব আমি আজকে বাধ্য হয়েছি হ্যাঁ অল ইন্ডিয়ার মানুষজন জানতারে আমার ফ্যামিলি আজকে ধ্বংস করেছে সামিন মিয়া মোস্তান মাফিয়া হ্যাঁ কারোর সংসার যেমন এমন কোনো করে ছেল হয়ে যেমন কোনো কারোর ধ্বংস না করে আমি এটা সংবাদ মাধ্যমে জানানোর উদ্দেশ্য হলো এটা আর কি কিন্তু আমি অতদিন বইয়ে আমি জানাইছি না কিন্তু আমি বাধ্য হয়েছি আমি জানানোর লেগে আমার তিন বছরের পুরা টেয়া লয়ে বাগছে এবং আমার ঘরের সমস্ত জিনিস এবং আমার কাগজপত্র যা আছে এভ্রিথিং লয়ে বাগছে এবং সামিন মিয়া মোস্তান মাফিয়া দ্বারা কে আছে কি কেউ আছে নি এদিকে কিচ্ছু করে নিয়ে লেগে নিয়ম সব মালপত্র যা আছে সব কিছু উঠাও উড়াইয়া লয়ে গেছে এবং মানে এই সামিন মিয়া হইল জয়পুর মসজিদের দক্ষিণ দিকে বাড়ি হিরোইন ড্রাগস এবং ফেন্সি ডিলার ডিলার হে এই তারারা দিয়া এইসব ব্যবসা বাণিজ্য করা এই বিউটি বেগম বাড়ি হইল রাজনগর কবরস্থানের সঙ্গে এবং হাজারা হইলে শাশুড়ি শাশুড়ি দিয়েও এই হিরোইন কুট্টা বলে কি এইসব ব্যবসা করা এই দুই বউ দিয়া আর শাশুড়িতে দিয়া আবার হের বউ তো করোই আর মায়েরও করে এইসব ব্যবসা আমি সম্মান মাধ্যমে জানাতে চাই আমি তুমি আমি ন্যায্য বিচার চাই এবং আমার কাগজপত্র যাতে হ্যাঁ আপনার মাধ্যমে আমি পাই এটি আমার আর যদি সে আয়ে এত কোনো আমার কোনো আপত্তি নেই এত কোনো আমার দুঃখ নেই যে কেরে গেল দাদা কে আসবি এটা আমার কোনো দুঃখ নেই সে যদি ফিরাই আমি লইয়া খাইতে রাজি আছি